বন্যা কবলিত হচ্ছে দেশের নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কয়েকদিনের টানা বৃষ্টি ও যমুনা নদীর তীব্র স্রোতে সিরাজগঞ্জ সদরের শিমলা স্পার বাঁধের পুরো অংশই এখন নদীগর্ভে। বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা, হুমকিতে রয়েছে আরও 200+ বাড়িঘর। তৃতীয় অংশ তৃতীয়বার পড়ে গেছে, চতুর্থ অংশ গতকাল 4টার দিকে পড়ে গেছে। জামালপুরে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ বালাই। এই অবস্থায় যে আমরা না খায় থাই মেম্বারসে মানে খুব খবর নেয় না, তারপর ধান নষ্ট হয়ে গেল, পাট নষ্ট হয়ে গেল। করতোয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেশ কিছু এলাকায় পানি ঢুকেছে, তলিয়ে গেছে বসত বাড়ি ও রাস্তাঘাট। খাবার বিশুদ্ধ পানি সহ নানা সংকটে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া মানুষ। আরো অবনতির দিকে যাচ্ছে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি, বেশি বিপাকে পড়েছেন চরাঞ্চলের কর্মজীবী মানুষ। বিশুদ্ধ খাবার পানির অভাবে ও দীর্ঘদিন পানির মধ্যে বসবাস করায় দুর্গতরা আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। মানিকগঞ্জে যমুনা কালীগঙ্গা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী নদীর পানি বেড়েছে, প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছে বানভাসীরা। নীলফামারীতে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে মাছ চাষিদের, ভেসে গেছে কয়েক হাজার পুকুরের মাছ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।